হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি চলে এসেছি শুভঙ্কর। আজকে কোথায় আছি? আজকে আছি নিউ টাউনে, রাজারহাট নিউ টাউনে। এখানে আছি এখন, এই পাশে আলিয়া ইউনিভার্সিটি। চারিদিকটা একবার দেখে নাও। সো আজকে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে আমরা যারা ট্যুরিং করি তাদের জন্য ট্যাঙ্ক ব্যাগ খুবই একটা জরুরি জিনিস। তো সেই ট্যাঙ্ক ব্যাগ নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করতে চলে এসেছি এই ভিডিওটা নিয়ে তোমাদের জন্য। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে ট্যাঙ্ক ব্যাগ তোমরা কিভাবে চুজ করবে আর কোন কোম্পানি চুজ করা বেটার হবে। সো গাইজ, তোমরা যারা আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করে এসছো তাদেরকে খুবই খুবই থ্যাংক ইউ, ধন্যবাদ আমার আন্তরিকতা। ফার্দার লেট না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। গাড়ি নিয়ে চলে এসেছি এখানে, আর এর সাথে ট্যাঙ্ক ব্যাগটাও আমি নিয়ে চলে এসেছি। ট্যাঙ্ক ব্যাগ আমার কাছে আছে, যেটা সেটা হচ্ছে গার্জিয়ান গিয়ার্সের শার্ক ট্যাঙ্ক ব্যাগ, যেটা 18 লিটারের। এবার এটা কিভাবে ইনস্টলেশন কি সেটা তোমাদেরকে দেখাবো। ইনস্টলেশন প্রসেসটা দেখার জন্য আমাকে আমার অ্যাকশন ক্যামেরাটা সেট করতে হবে, নাহলে এক হাতে আমি ক্যামেরা ধরে ইনস্টল করতে পারবো না। সো চলো তাড়াতাড়ি দেখে নিই। এবার চলেছি এবার অ্যাকশন ক্যামেরা মোডে, তো দেখিয়ে দিচ্ছি এবার ট্যাঙ্ক ব্যাগটা। এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগটা, যেটা হচ্ছে 13 লিটার, আর এটা এক্সপ্যান্ড করলে এটাকে 18 লিটার হচ্ছে, ঠিক আছে। এটা আমি কিনেছি কলকাতার ওয়েলিংটন মার্কেট থেকে, মোটর অ্যান্ড সাইকেল বলে যে শপটা আছে, খুব রিও একটা পপুলার শপ, একদম প্রথমেই শপটা, ঠিক আছে। আমি গুগলে ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, শপটা দেখে নিতে পারো। সেখান থেকে কিনেছি, আমার দাম পড়েছে 1800 টাকা, ঠিক আছে। আর অনলাইনে এটার প্রাইস আছে 1950 সামথিং একটা প্রাইস আছে। সো এবার আমি দেখে নিচ্ছি এর সাথে আমি আর কী কী পেয়েছি। তো প্রথমে এটার সাথে পেয়েছি এই রেন কভারটা, এই যে অরেঞ্জ কালারের এই রেন কভারটা পেয়েছি এটার সাথে, যেটা খুবই দরকারি। তার সাথে পেয়েছি 4টে স্ট্রিপ, 1, 2, 3, আর এইটা একটা কাঁধে ঝোলানোর, আর এইগুলো হচ্ছে গাড়ির সাথে ফিটিং করানোর। ফার্স্ট অফ অল এই এই স্ট্রিপটা, এই স্ট্রিপটা আমার ফিটিং হবে এইখানে, ঠিক আছে। এখানে আমি দিয়ে এটাকে এইভাবে দিয়ে দিলাম, এই একটা স্ট্রিপ আমার এখানে ফিটিং হয়ে গেল। সেম জিনিসটা আমি করব ওই দিকে, সেম জিনিসটা আমি এদিকেও করব, এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে এটা টেনে ব্যাস এটা চলে গেল এখানে, ঠিক আছে। তাড়াহুড়ো করে মানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, এই জিনিসটা দেখে নিতে হবে, এই সাইডটা যেন উপরে থাকে, ঠিক আছে, এখানে বেন্ড না হয়, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, ওকে। দেন এবার আমার বাকি আছে কলারেরটা, কলারে আমার যাবে এইটা, এটা কলারের নিচ দিয়ে একদম দিতে হবে, যাতে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো তারে যেন এটা চাপ না পড়ে, কোনো তার যেন টান না পড়ে। এই যে আমি নিচ দিয়ে দিয়ে দিলাম, হাইড্রোলিকটা পাশ দিয়ে নিয়ে আসছি, এখানে দুটো ধরে রেখেছি, নালে পড়ে গেলে আর হবে না। এবার মজার ব্যাপার হলো এইখানটাতে আমাকে একটা রাবার দিয়ে দিচ্ছে, এই রাবারটার বেনিফিটটা কি এখান বুঝতে পারবে। এইখানে এই রাবারের মধ্যে দিয়ে এই ক্লিপটা আমাকে দিয়ে দিতে হবে, যাতে ফার্দার এটা আর পড়ে না যায়, ব্যাস। এই রাবার দুটো যদি এখানে থাকে, রাবারটা থাকবে, আমি এটা দিয়ে পুরো সিকিম ট্রিপ করে এসেছি, সো এটার জন্য আর এটা পড়বে না, এটা ইজি টু রিমুভ হয়ে গেল আমার এখন, ঠিক আছে। এবার আমি ট্যাঙ্ক ব্যাগটা আটকে নিই। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই, তোমরা যখনই ট্যাঙ্ক ব্যাগটা ইউজ করবে অলওয়েজ এখানে একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে নেবে। আমি জাস্ট ভিডিওটা করার জন্য এখন বেরোছি বলে এখন আর মাইক্রোফাইবার ক্লথটা আনিনি। এবার হচ্ছে আমাকে এখানে এই স্ট্রিপের ক্লিপটা এখানে আটকে দিলাম, সেম উইথ দিস সাইড অলসো এখানে দিয়ে দিলাম, ওকে। অ্যান্ড দেন এইখানে কলারের দুটো আছে যেটা, সেই দুটো মেক শিওর এটা যেন ভালো মতো টাইট থাকে, ঠিক আছে। যদি এটা টাইট না হয় তাহলে কিন্তু গাড়ি চলার সময় ব্যাগটা এদিক ওদিক করবে, তোমারও খুব অস্বস্তি হয়ে যাবে আর গাড়ি চালাতেও প্রবলেম হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ, দ্য সেট আপ ইজ ডান। দেখতে একটুখানি লুকটা দেখে নাও, এদিক থেকে চারিদিক থেকে লুকটা একবার দেখে নাও। হ্যাঁ, এবার কী করবে তাহলে, তেল ভরার সময় কী করবে? তেল ভরার সময় কিচ্ছু না, জাস্ট এখানে এই দুটো ক্লিপটা খুলবে, খুলে আর তেল ভরে নিলে আবার এটা বসিয়ে দিতে হবে। এখন একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এর মধ্যে আমি কী কী নিয়ে এসেছি এখনও পর্যন্ত। এর মধ্যে দেখো আমার গ্লাভস আছে, চশমার বাক্সটা আছে, আমার রেন গিয়ারটা আছে, যে এক্সট্রা যে স্ট্রিপটা আছে সেটা আছে,
এইখানে একটা পাউচ পেয়ে যাচ্ছ চেনালা, এখানে আমার চ্যানেলের লোগো স্টিকার আছে, ফেস ওয়াশ একটা, আর ব্যাজিংগুলো আছে যেটা এখানে ওখানে রাইডে গেলে অনেক দেয় অনেক গ্রুপ থেকে। এইখানে আর একটা জিপার চেন পেয়ে যাচ্ছ, এখানে তুমি মোবাইল রাখতে পারো। বাট সত্যি কথা বলতে এখানে মোবাইল রাখাটা আমি প্রেফার করি না, বিকজ আমি যখন রেখেছিলাম তখন আমার প্রবলেমটা এটাই হচ্ছিল, যেটা আমার মাথাটাকে বারবার নিচু করতে হচ্ছিলো, রাস্তা থেকে আমার ডিস্ট্র্যাকশন হচ্ছিলো, ঠিক আছে। সো এখানটা না রাখাটাই আমি প্রেফার করব। ওকে, এরকম একটা মোবাইল মাউন্ট নিয়ে নিও, দ্যাট উইল বি বেটার। ওকে, আর এটাই, আর কোনো এক্সট্রা জিপ নেই, ঠিক আছে। এখানে একটা চাবি ঝোলানোর জন্য, এখানে একটা চাবি ঝোলানোর জন্য এখানে একটা ছোট্ট রিং মতো আছে এখানে। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চারিদিকে অলরেডি অন্ধকার হয়ে গেছে, এসেছিলাম, আজকে সানডে ছিল, তো অফিস থেকে বেরিয়ে একটু তাড়াতাড়ির মতো বেরিয়ে চলে এসেছিলাম ভিডিওটা করার জন্য। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য সাইন অফ, টাটা।